মুখ্যমন্ত্রীর পদ এরিব অরবিন্দ কেজরিওয়ালে। কোন হব কেজরিওয়ালের উত্তরাধিকারী? আপর ভিতরচোরাত সৃষ্টি হব নাকি মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাত? চর্চাত আতিছে গোপাল রয়, কৈলাস গেহলটর নাম। দীর্ঘদিনিয়া কারাবন্দিত্বর অন্তত 13 সেপ্টেম্বরত মুকলি আকাশের তললৈ আহিছিল অরবিন্দ কেজরিওয়াল। কারাবন্দী হয়ে থাকা সময়ত বিজেপিয়ে বারে বারে উত্থাপন করেছিল কেজরিওয়ালের পদত্যাগর প্রসঙ্গ। বিজেপিয়ে কৈছিল জেলেরপরা মুখ্যমন্ত্রীর আসনত বহি থাকার নৈতিক অধিকার নাই কেজরিওয়ালের, তার বাবে ন্যায়ালয়ের কাষো চাপিছিল বিজেপি। কিন্তু ন্যায়ালয়ে নাকচ করেছিল বিজেপির দাবি। আনহাতে নিজকে নির্দোষী বলে দাবি করে দিল্লির মুখ্যমন্ত্রীর চকী খামুচি ধরে আছিল অরবিন্দ কেজরিওয়ালে। কিন্তু 13 সেপ্টেম্বরের পিছতে এতিয়া সলনি হয়েছে পরিবেশ। জেলেরপরা দিল্লি চলা অরবিন্দ কেজরিওয়াল সাজু হয়েছে পদত্যাগর বাবে। কালির দিনটুত এই কথা ঘোষণা করে অরবিন্দ কেজরিওয়ালে। কেজরিওয়ালের মতে চকিয়ারি জনতার কাষত অগ্নি পরীক্ষা দিব বিচারে তেও। সেইবাবে জামিন লাভ করলেও গোচর শেষ নোহা পর্যন্ত মুখ্যমন্ত্রীর আসনত নবহার সিদ্ধান্ত গ্রহণ করে মুখ্যমন্ত্রীগুলো। এপিনে অরবিন্দ কেজরিওয়ালের এই সিদ্ধান্তর পাছতে রাজনৈতিক মহলত আরম্ভ হয়েছে দিল্লি কেন্দ্রিক নতুন চিন্তা চর্চা। কোন হব কেজরিওয়ালের উত্তরাধিকারী? আম আদমি পার্টির ভিতর মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাতে দেখা দিব নাকি, তাক লৈ ইতিমধ্যে আরম্ভ হয়েছে চর্চা। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বাতরি অনুসরি এই মুহূর্তত চর্চাত আছে তিনিটা নাম। সেয়া হয়েছে আতিছি মার্লেনা, গোপাল রয় আর কৈলাস গেহলটর নাম। আপর ভিতরুয়া সূত্রের মতে চর্চাও আছে এই তিনি নাম। অবশ্যে সময়ত সলনি হব পাৰে সিদ্ধান্ত। অবশ্যে দলীয় সূত্রের মতে মুখ্যমন্ত্রিত্বর দৌড়ত সকলোতকৈ আগত আছে আতিছির নাম, কিয়নো আতিছিক বিশেষভাবে বিশ্বাস করে আপর মুরব্বী কেজরিওয়ালে। ইয়ার উপরে দিল্লির বিষয়া আমলাসকলের আছে আতিছির ভাল সম্পর্ক। ইপিনে মুখ্যমন্ত্রীর দৌড়ত আছে এতিয়ার দিল্লির গৃহ তথা পরিবহন মন্ত্রী কৈলাস গেহলটর নামও। বিষয়া আমলার লগত গেহলটর সম্পর্ক বহুত মধুর নহলেও কাম করার সক্ষমতা আছে এইগী মন্ত্রীর। ইপিনে গোপাল রয় হয়েছে আপর অন্যতম জ্যেষ্ঠ নেতা, যার বাবে মুখ্যমন্ত্রীর দৌড়ত আছে এইগী নেতার নামও। উল্লেখ্য যে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হওয়ালৈ সকলে অপেক্ষার বাট চাইছে, কিয়নো কেজরিওয়াল জেলগমনের মুখ্যমন্ত্রীর সহি নোহার বাবে এতিয়ালৈ ফাইলতে আবদ্ধ হয়ে রয়েছে বহু কাম। নিযুক্তি দিব পৰা নাই আমোলা বিষয়াও। এনে ক্ষেত্রত নতুন মুখ্যমন্ত্রীর নিযুক্তি সকলোরে বাবে এক ডাঙর সকাহর দরে হয়ে পড়েছে। উল্লেখ্য যে আপর ভিতর কেজরিওয়ালের পিছতে দ্বিতীয় সর্বোচ্চ নেতা হয়েছে মনীষ সিসোদিয়া। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর দৌড়ত নাই সিসোদিয়ার নাম। এই ক্ষেত্র সিসোদিয়ায় কয় যে তেও কেজরিওয়ালের লগত থাকি যাব বিচারে জনতার উচরলৈ। কিন্তু রাজনৈতিক মহলত ইয়াকে লৈ আরম্ভ হয়েছে চর্চা। ঝাড়খণ্ডের শেহতীয়া ঘটনাবলীর বাবে আতরত রখা হয়েছে নাকি মনীষ সিসোদিয়াক? কেন ঝাড়খণ্ডত হেমন্ত সোরেনে দি থ যা মুখ্যমন্ত্রীর চকী এড়ি দিবলৈ অপারগ হয়েছিল চম্পাই সোরেন? অবশ্যে দিল্লিত নতুন মুখ্যমন্ত্রী নিযুক্তি দিয়ার পিছতে স্পষ্ট হয়ে পড়ব এই সকলবর। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।